olmadı. La koca körü valla. আসলে আমরা তো সেরে খাইয়া ফজরের নামাজ পড়া ঘুমাইছি ঠিক বলতে পারি না তো আমার বাসারে এক ভাড়াটি আছে বলে বঙ্গ মার্কেট জ্বলে গেছে পরে আমার ওপাশে তিনটা দোকান তিনটা জ্বলে গেছে এখানে এই পাশে কড়া মাল বাইর করতে পারছি 30 থেকে 40 লাখ টাকার ক্ষতি হয়েছে আমার ও সাইডে তিনটা দোকান আরো বেশিও হয়েছে কারো কোটি টাকা কারো 1.5 কোটি 2 কোটি টাকা যাদের বেশি দামের মাল তাদের তো বেশি হয়েছে অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি না দোকান নাই চলে গেছে কি করি করার কিছু নাই আমি জোয়াটা আছে জোয়াটা ফার্স্ট সার্ভিস এই মার্কেট নিয়ন্ত্রণ আর না এই মার্কেট আর সব শেষ আমার তিনটা মাল কিছু নেই স্যার হয়ে গেছে চলতে শোনো এক কোটির মধ্যে সব শেষ খাইলে মানুষের স্বপ্ন আশা ভরসা এটা হচ্ছে 5:40 থেকে ভোর 6টার দিকে আগুনটা লেগেছে এটা হচ্ছে বঙ্গবাজার প্লাস হচ্ছে মহানগর মার্কেটের ভিতর থেকে আগুনটা সূত্রপাত হয়েছে আমরা শুনেছি এরকম শুনেছি এই পাশাপাশি বঙ্গবাজার যে কমপ্লেক্স আছে ওইটা পুরো ছাই কিচ্ছু নাই গুলিস্তান মার্কেট যেটা আছে ওইটা পুরো ছাই কিচ্ছু নাই আপনারা দেখতেছেন এটা হচ্ছে মহানগর কমপ্লেক্স এইটাও সিংহবাগ মার্কেট পুরো ছাই আর এটা হচ্ছে আমাদের বঙ্গবাজার এনস্কো টাওয়ার এটা হচ্ছে সবথেকে বড় বিল্ডিং পাকা মার্কেট আমাদের 7 তলা বিল্ডিং আমার দোকান হচ্ছে 5 তলায় দেখতেছেন এই যে 5 তলায় আগুন চলতেছে এই পাশ থেকে আধা ঘন্টা যাবত এই পাশে আগুন লেগেছে অনেকবার বলা হয়েছে ভাই এখানে পানি দেন পানি দেন পানি দেন যে ইউনিটকেই বলি ওই ইউনিটই বলে যে এখানে পানি দেওয়ার লোক আছে যে ইউনিটের কাছে যায় ওই ইউনিটই বলে এখানে লোক আছে কিন্তু কোন লোক আছে কেউ নাই এই যে আধা ঘন্টা পরে এখানে এসে দেখলেন যে চঙ্গনে উঠেছে এই যে মাত্র পানি দেওয়া স্টার্ট করলো এর আধা ঘন্টা আগে যদি এখানে পানি দিত তাহলে এই জায়গাটা আগুন লাগতো না এই যে 5 নম্বর ফ্লোরটা আগুন জ্বলতেছে 6 নম্বর ফ্লোরটা আগুন জ্বলতেছে এই মার্কেটে প্রায় 5-6 হাজারের বেশি দোকান আছে শুধু আমাদের এই বিল্ডিংয়ে 1000+ দোকান আছে না আমরা ওই রকমভাবে মাল রিকভারি করতে পারিনি আমি 4 তলা পর্যন্ত উঠেছিলাম এত কালো ধোঁয়া সেই 10টা বাজার থেকে এত ধোঁয়া যে 5 তলায় যাওয়া যাচ্ছিল না নিচে যারা আছে তারা অল্প কিছু সামান্য কিছু মাল তারা রাস্তায় বের করেছে অল্প কিছু বস্তা এখন হচ্ছে ঈদের আমার মার্কেটে দোকান দুইটা আছে 5 তলায় আছে 7 তলায় আছে গতকাল না না গতকাল রাতে আমরা মাল এনেছি 2:41 পর্যন্ত গতকাল রাতে আমাদের মাল আসছে আমরা মাল রেখে বাসায় গেছি ওই পাশে আশেপাশে সব মার্কেট আগুন লাগার পরে আমাদের মার্কেটটা আগুন লেগেছে ঈদের বাজার সবার দোকান ভর্তি মাল গোডাউন ভর্তি মাল হিউজ পরিমাণ মাল এই যে 6টার থেকে আগুন লেগেছে এখন 12টা বাজে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আগুনটা নিভাতে পারলো না এখন 12:30 বাজে অলমোস্ট 12:35 এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিভাতে পারেনি আপনারা দেখছেন এখন আগুন জ্বলছে বাংলাদেশের ফায়ার সার্ভিস হচ্ছে বাংলাদেশের ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মার্কেটের সাথে একদম প্রতিবেশী রাস্তার ওই পাশে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার এই পাশে হচ্ছে বঙ্গবাজার 6.5 ঘন্টা ধরে তারা আগুন নিভাচ্ছে কিন্তু আগুন নিভতেছে আমি গতকালকেও হচ্ছে প্রায় হচ্ছে 20-22 লাখ টাকার মাল এনেছি আর প্লাস আমার গোডাউনে মাল ছিল ঈদের বাজার যেহেতু আমরা এখান থেকে মাল এনে আমরা হোলসেল করে দেই এই যে মার্কেটগুলো পুরসে দেখতেছেন এগুলো হচ্ছে আমাদেরই ভাই ব্রাদার তাদের আমরা মাল দেই তারা ওইগুলো নিয়ে সেল করে ঠিক আছে আমরা বাকিতে তাদের মাল দেয় তারা সেল করে আমাদের টাকা দেয়
ঠিক আছে গতকাল রাতে আমাদের মাল এসেছে ওই যে দেখতেছেন আমার দোকানটা গতকাল রাতে মাল এসে এনে আমি রেখেছি আজকে এই অবস্থা এই যে চোখের সামনে দেখতেছি দোকান পড়তেছে তাদের জন্য দোয়া করো যাতে বাঁচাইতে পারে কিছু।